রেলের বিষয়ে, যে রানিং স্টাফদের ভাতা নিয়ে প্রজ্ঞাপন বাতিলের কথা রেলপথ মন্ত্রী জানিয়েছেন। আমরা সরাসরি রেলপথ মন্ত্রীর বক্তব্যে ছিলাম। আমরা যেমনটি বলছিলাম যে রেলপথ মন্ত্রীর এই ঘোষণার আগে পূর্ব ঘোষণা ছাড়া ট্রেন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা। খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী পলাশ চন্দ্র ঠালি। রেল ধর্মঘটের কারণে কিন্তু খুলনা অঞ্চলের শত শত যাত্রী চরম ভোগান্তির মধ্যে পড়েছে। যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেছে যে ধর্মঘট যেই ডাকুক না কেন, সেটি হঠাৎ করে এভাবে দিয়ে ভোগান্তি করার কিন্তু কোনো মানেই হয় না। খুলনা থেকে বিভিন্ন রুটে যে সকল ট্রেন সকাল থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সে সকল যাত্রীরা এখন কিন্তু তারা অধিকাংশই এখনও পর্যন্ত অপেক্ষা করছে যে ট্রেন আদৌ ছেড়ে যায় কি না। যদিও এই তথ্য পাওয়ার মতো স্টেশনে কিন্তু স্টেশন মাস্টার সহ কাউকেই পাওয়া যায়নি। তো দীর্ঘ সময় অপেক্ষা করে তারা এখন অধিকাংশ যাত্রীরা দেখেছি যে আমরা তারা টিকিটটা ফেরত নিচ্ছে। একটু তথ্য দিতে চাই, খুলনা থেকে 6:15 ছেড়ে যাওয়ার কথা ছিল কপোতাক্ষ এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে, এরপর 6:45 বেতনা এক্সপ্রেস বেনাপোলের উদ্দেশ্যে, 7:10 ছিল রূপসা এক্সপ্রেস যেটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, এরপর 9:00 চিত্রা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। তো এই যে রেলওয়ে রানিং কর্মচারী ঐক্য পরিষদের ডাকে যে এই যে ধর্মঘট শুরু হয়েছে, এটি এদেরকে কাউকেও কিন্তু স্টেশনে পাওয়া যায়নি। তো আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল তথ্য।